চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আজ দ্বিমুখী ত্রিমুখী সংঘর্ষে পল্টন, বাইতুল মোকাররম এবং মুক্তাঙ্গন এলাকা হয়ে উঠেছিল রণক্ষেত্র। সংঘর্ষে নিহত হয়েছে 5 জন, আহতের সংখ্যা 3 শতাধিক। এদিকে শ্রমিক দল, 14 দল এবং জামায়াতে ইসলামী সমাবেশে ডাক দিয়েছিল এই এলাকায়। সংঘাতের আশঙ্কায় পুলিশ এই এলাকার সমাবেশ নিষিদ্ধ করে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্ট দিয়ে এই এলাকার দিকে আসতে থাকে 14 দলের অসংখ্য মিছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বেরোনোর সময় সংঘর্ষ বাধে। মিছিল করে আসা 14 দলের সঙ্গে জামায়াতে ইসলামীর কর্মীদের সংঘর্ষ বাধে বাইতুল মোকাররম এলাকায়। সকাল থেকে সেখানে ছিলেন আমাদের রিপোর্টার আরফিন ফয়সাল, তিনি জানিয়েছেন। সকাল 11টায় 14 দল পুলিশ ও জামায়াতের মধ্যে ত্রিপক্ষীয় সংঘর্ষ শুরু হয়। এতে বাইতুল মোকাররমের উত্তর গেট, দক্ষিণ গেট এবং পল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পল্টন মোড় থেকে জামায়াতকে বাইতুল মোকাররমের দিকে হটিয়ে দেয় 14 দলের নেতাকর্মীরা। জামাত প্রথমে হটে গেলেও আধা ঘন্টার ভেতর শক্তি বৃদ্ধি করে পাল্টা হামলা চালায়। সময় উভয় পক্ষের মধ্যে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ১৪ দল নেতারা অভিযোগ করেছেন, জামাত ক্যাডাররা তাদের নেতাকর্মীদের লক্ষ্য করে কমপক্ষে 20 রাউন্ড গুলি বর্ষণ করেছে। পল্টন স্পটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন 14 দলের কমপক্ষে 10 জন নেতাকর্মী। বাইতুল মোকাররম পল্টন এলাকায় সংঘর্ষের সময় ধারালো অস্ত্রেরও ব্যবহার হয়েছে। বিকেল 3টার দিকে পুলিশ দুপক্ষের কর্মী সমর্থকদের অনুরোধ করে ইটপাটকেল ছোড়া থেকে নিরস্ত করে। এ হলো আগামী নির্বাচনকে সামনে রেখে মাঠ দখলের লড়াই। জোট সরকারের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার একদিন পরেই রাজপথে এ ধরনের দৃশ্য দেখা গেল। রাজনীতি বিশ্লেষকদের মতে দেশের জন্য এখন যা দুর্ভাগ্যজনক তা হলো এ ধরনের পরিস্থিতি সমাধানের জন্য বা মধ্যস্থতা করার জন্য বা নিরসনের জন্য কোনো সর্বজন গ্রহণযোগ্য অভিভাবকের অনুপস্থিতি। আরেফিন ফয়সাল, চ্যানেল আই, ঢাকা। এই একই এলাকার বিকেলের পরিস্থিতি সম্পর্কে আরো জানিয়েছেন সন্তোষ মণ্ডল। এমন রাজনৈতিক সহিংসতা স্মরণকালের মধ্যে বাংলাদেশের মানুষ খুব একটা দেখেনি। এরশাদ সরকারের আমলে যখন আন্দোলন সংগ্রাম চলত এই পুরানো পল্টন মোড়, মুক্তাঙ্গন এবং আশপাশের এলাকা তখনও রণক্ষেত্রে পরিণত হয়েছে ঠিকই, কিন্তু আজ জামাত এবং শিবিরের সঙ্গে 14 দলের নেতাকর্মীদের সকাল থেকেই যে দফায় দফায় সংঘর্ষ চলছে তা সত্যি ভয়াবহ। এমন গুলাগুলি, বোমাবাজি, প্রকাশ্যে এ ধরনের সহিংসতার ঘটনা স্মরণকালের মধ্যে আর ঘটেনি, মানুষ তেমন একটা দেখেও নাই। পল্টন মোড়ে দিনভর সংঘর্ষ চললেও বিকেলে তীব্রতা বৃদ্ধি পায়।
দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে অন্তত 500 রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে আর হাতবোমার বিস্ফোরণ ঘটে কয়েকশো। আশপাশে পুলিশের অবস্থান ছিল নীরব, সন্ধ্যা পর্যন্ত তাদের মধ্যে তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। এই তীব্র উত্তেজনাকর পরিবেশের মধ্যে ক্ষুব্ধ নেতাকর্মীরা বিভিন্ন গণমাধ্যমের উপরও ক্ষিপ্ত হয় এবং দুটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরা ভাঙচুর করে, ক্যামেরাম্যানরাও মারপিটের শিকার হন। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পল্টন ও আশপাশের এলাকার আগুন নিয়ন্ত্রণে আনেন। এর পরপরই পুলিশ এবং বিডিআর এসে দুপক্ষের মাঝামাঝি কঠোর অবস্থান নিলে পরিস্থিতি আস্তে আস্তে শান্ত হয়ে আসে। সন্তোষ মণ্ডল, চ্যানেল আই, ঢাকা। সকালে 14 দলের পল্টন ময়দান দখল করার চেষ্টায় বাধা দেয় পুলিশ। সে সময় সেখানে ছিলেন আমাদের রিপোর্টার মাহবুব মতিন। সংঘর্ষটা শুরু হয় এইভাবে, আওয়ামী লীগের লগি বৈঠার মিছিল থেকে হামলা করা হয় পুলিশের গাড়ির উপর। হামলাকারীরা এর পরপরই ঘিরে যায় স্টেডিয়ামের গেটে, ব্যারিকেডের ভিতরে অবস্থানকারী পুলিশকে লক্ষ্য করে পুলিশও পাল্টা জবাব দেয় ইট পাটকেল ও টিয়াশিল ছুড়ে। এই সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। সংঘর্ষ চলাকালে ওই এলাকায় বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। পুলিশের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের দফায় দফায় এই সংঘর্ষ বেশ কয়েক ঘন্টা চলে। আওয়ামী লীগের কর্মীদের এত সমাগম ঘটেছে যে এবং তারা পুলিশের উপর যেভাবে হামলা করেছে, এক পর্যায়ে পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ে স্টেডিয়ামের ভিতরে এবং পুলিশের কোনো উপায় ছিল না এই বিশাল জনসংখ্যাকে সামাল দেওয়ার। সকাল থেকে ঢাকা ও ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বৈঠা লগির মিছিল এসে জমায়েত হয় আওয়ামী লীগ কেন্দ্র কার্যালয়, জিরো পয়েন্ট ও বঙ্গবন্ধু এভিনিউতে। পল্টন ময়দানে আওয়ামী লীগ ও শ্রমিক দল একই সময় সমাবেশ করার ঘোষণা দিলে পুলিশ সেখানে 144 ধারা জারি করে এবং ময়দানে ঢোকার সবগুলো প্রবেশ পথে ও আশেপাশের সড়কে অবস্থান নেয়। পুলিশ এ সময় পল্টন ময়দানের চারদিকে ব্যারিকেড দেয়। সেই ব্যারিকেড ভাঙার আরেক দফা চেষ্টা হলে পুলিশ ব্যারিকেড থেকে বেরিয়ে এসে ব্যাপক নবাবপুর থেকে আসা 14 দলের কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় গোলাপশাহ মাজারের কাছে। এখানেও পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে এবং বেশ কয়েকটি বোমা বিস্ফোরিত হয়। বিক্ষুব্ধ কর্মীরা এই সময় রমনা ভবনের দক্ষিণে হকার্স মার্কেটে আগুন ধরিয়ে দেয়। প্রায় এক ঘন্টা পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মাহবুব মতিন, চ্যানেল আই, ঢাকা। যাত্রাবাড়ি ও দয়াগঞ্জ দিয়ে আসা 14 দলের মিছিলের কাছে ছিলেন আমাদের রিপোর্টার সঞ্জয় চাকি। সকাল থেকে 14 দলের নেতাকর্মীরা যাত্রাবাড়ি ও পার্শ্ববর্তী এলাকায় ঢাকা চট্টগ্রাম ঢাকা নারায়ণগঞ্জ সড়ক একের পর এক মিছিল দিয়ে দখল করে নেয়। বেলা 11টার দিকে একটি মিছিল পল্টন যাওয়ার পথে বিএনপি নেতাদের নির্বাচনী বিলবোর্ড ভাঙচুর করে। এপিবিএন এর গাড়ি সহ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। এসব রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। দুপুর 1:15 দিকে যাত্রাবাড়ি জনপদ মোড়ে বিএনপির একটি মিছিল এলে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। 10 জন আহত হয় এ সময়। দুপুর 2:00 দিকে দয়াগঞ্জ মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে আহত হয় আরো 15 জন। এসব সংঘর্ষ নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ তোলা হয়। সংঘর্ষ কার্যালয় আগুন দিয়েছে, আবার আমাদের থানা বিএনপি কার্যালয় আগুন দিয়েছে। তো আজকে আমাদের সামনে কোন মিছিল লইয়া যাবার লাগছিলাম, এই মিছিলে হামলা দিচ্ছে না, এটা মিথ্যা, এটা আওয়ামী লীগের স্বভাব। বিকেলে কাশপুরে আওয়ামী লীগ ও জামায়াত সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। 14 দলের নেতাকর্মীরা পল্টন যাওয়ার পর দুপুরের দিকে বিএনপি নেতারা যাত্রা বাড়িতে আবারও বারবার মিছিল বের করে, কিন্তু এই মিছিলের পরও সড়ক অবরোধ মুক্ত হয়নি, থামেনি সংঘর্ষ। বিকেলে যাত্রাবাড়ি, দয়াগঞ্জ ও কাশপুরে আবারও দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সঞ্জয় চাকরি, চ্যানেল আই, ঢাকা। শাহবাগ এলাকায় ছিলেন আমাদের রিপোর্টার মোস্তফা মল্লিক, তিনি জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের খবর। সকাল 9:00 দিকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ একটি মিছিল নিয়ে পল্টন ময়দানের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বিএনপি সমর্থিত ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নেতাকর্মীরা মিছিলে বাধা দেয়।
একসময় ড্যাবের নেতাকর্মীরা এলাকা ত্যাগ করলে চিকিৎসক পরিষদ ভিসির কার্যালয় সহ আশপাশে ভাঙচুর চালায়। বিশ্ববিদ্যালয়ের চত্বর তখন তাদের দখলে। বেলা 12টার দিকে হাসপাতালের বাইরে থেকে আওয়ামী লীগের কর্মীরা ড্যাব কর্মীদের উপর হামলা চালায়। জ্বালিয়ে দেওয়া হয় আগুন, শুরু হয় ভাঙচুর লুটপাট। দুপুর 2টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় এলাকায় কোনো পুলিশকে খুঁজে পাওয়া যায়নি। পিজি ও বার্ডেন হাসপাতালের রোগীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বেলা গড়ালে বিশ্ববিদ্যালয়ের আশপাশে মোতায়েন করা হয় পুলিশ ও বিডিআই। পাশের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেলা 11:30টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করে ছাত্রদল। আগুন ধরিয়ে দেওয়া হয় মোটরসাইকেলে। মুস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।